হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আলোচনা করব আমি নতুন একটা রিক্রুটমেন্ট নিয়ে। সবাই গুগলে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন wbpsc.government.in। এই ওয়েবসাইটে গেলে এরকম একটা নতুন পেজ খুলবে, সবাই বড় বড় অক্ষরে দেখতে পাচ্ছেন, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbps.government.in। সবাই স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন এবং এখানে ভিউ অল অপশনে ক্লিক করবেন। ভিউ অল অপশনে ক্লিক করার পর এখানে সিরিয়াল নাম্বার 1 এন্ড 2 দেখতে পাবেন, সেই দুটো হচ্ছে দুটো রিক্রুটমেন্ট। ঠিক আছে, প্রথমে আমি 2 নম্বরেই ক্লিক করছি। এখানে যে পিডিএফ সাইজ আছে এখানেই ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটা পিডিএফ পেজ খুলবে। এখানে কিন্তু এই রিক্রুটমেন্টের সমস্ত ডিটেলস পরিষ্কারভাবে দেওয়া আছে। সবাই দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, 161 ASP, মুখার্জি রোড, কলকাতা 7000026, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 11/2020। অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড ফ্রম ইন্ডিয়া সিটিজেন অ্যান্ড সার্চ আদার ন্যাশনাল ডিক্লেয়ার্ড এলিজিবল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য আন্ডার মেনশন পোস্ট হুইচ ইজ আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট। এই যে পোস্টটা, এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। সারা ভারতের যে কোনো নাগরিক কিন্তু করতে পারেন। এটা প্রথমত টেম্পোরারি করা হবে, কিন্তু এটা কিন্তু পার্মানেন্টের মতো হয়ে যেতে পারে। তো চলে আসি এখন যে পোস্টটা কি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট। ঠিক আছে, কেমিস্ট, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট, সার্ভিস অ্যান্ড কার্ড ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস। ডিপার্টমেন্ট কি, লেবার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডাইরেক্টরেট কি আছে, ফ্যাক্টরিজ ওয়েস্ট বেঙ্গল। পে স্কেল কত, 9000 থেকে 40000 টাকা পর্যন্ত। গ্রেড পে থাকবে 4700 টাকা। ঠিক আছে, অ্যান্ড আদার অ্যালাউন্সেস। ভ্যাকেন্সি কয়টা আছে, 2টো। রিজার্ভেশন একটা আছে ওবিসি এর ক্ষেত্রে, আর একটা আনরিজার্ভদের ক্ষেত্রে। ঠিক আছে, কোয়ালিফিকেশন কেমন হতে হবে, না এ সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি, যেহেতু কেমিস্ট্রির ক্ষেত্রে তাই কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি, অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর এ ইকুইভ্যালেন্ট ডিগ্রি, যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে হলে হবে, নতুবা এর সমান কোনো ডিগ্রি হলে হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ইন অ্যানালাইটিক্যাল অ্যান্ড রিসার্চ ওয়ার্কের উপর কোনো এক্সপিরিয়েন্স থাকলে তাকে কিন্তু আগে প্রাধান্য দেওয়া হবে। এজ কিন্তু 36 বছরের বেশি হলে হবে না, 1/1/2020 সাপেক্ষে। অ্যাপ্লিকেশন ফি কত, 160 টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ফর দ্য অনলাইন পেমেন্ট থ্রু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইন পেমেন্ট করতে পারবেন, অনলাইন পেমেন্ট ইউজিং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, ফর অফলাইন পেমেন্ট থ্রু ব্যাঙ্ক কাউন্টার, ব্যাঙ্ক কাউন্টারের মাধ্যমে কিন্তু করতে পারবেন, সেখানে 20 টাকা চার্জ লাগবে। ঠিক আছে, নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন এবং এখানে আপনারা দেখতে পাবেন যে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 9 জুলাই 2020, মানে 9 জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে এবং ক্লোজিং ডেট হচ্ছে 29 জুলাই। ঠিক আছে, ক্লোজিং ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশানে রিসিভ করা হচ্ছে 29 তারিখ, এবং লাস্ট ডে পেমেন্ট ফি হচ্ছে 29 তারিখ, এবং লাস্ট ডে অফ দ্য পেমেন্ট অফ ফি অফলাইন, অফলাইনের মাধ্যমে পেমেন্ট ফি হচ্ছে 30 তারিখ। লাস্ট ডেট ফর দ্য জেনারেশন অফ পেমেন্ট চ্যানেল বাই দ্য চালান বাই দ্য ব্রাঞ্চেস অফ ইউবিআই 29 জুলাই। ঠিক আছে, 29 জুলাইয়ের আগে কিন্তু আপনাদেরকে সব কাজ করে ফেলতে হবে। একটাই কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, দুটো করলে হবে না, সেখানে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। তো বাকিটা আপনারা ভালো করে পড়ে নেবেন, এখানে আমি পুরোটা বলতে যাচ্ছি না, পুরোটা বলতে গেলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আপনারা একদম হোম বাটনে চলে যাবেন। হোম বাটনে গেলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইন অলরেডি রেজিস্টার অনলাইন ওয়ান টাইম রেজিস্টার, এখানে ক্লিক করবেন। এখানে যদি আপনাদের রেজিস্টার করা না থাকে তাহলে এখানে ক্লিক করে ঢুকবেন এবং এখানে সব কিছু যা যা চেয়েছে এখানে দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন। রেজিস্টার হয়ে গেলে তারপরে লগ ইন অপশানে যাবেন। যদি রেজিস্টার করা থাকে তাহলে ডাইরেক্ট লগ ইন অপশানে চলে আসবেন, এখানে লগ ইন করে সাইন ইন করবেন এবং নেক্সট আপনার কোন অ্যাডভার্টাইজমেন্টে কোন জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেরকমভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে,
তো আজকের ভিডিও ছিল যে দুটো রিক্রুটমেন্টের উপর, তার একটা রিক্রুটমেন্ট কিন্তু আলোচনা হয়ে গেল। তো দ্বিতীয় রিক্রুটমেন্টটা কি আছে দেখা যাক। এখানে ক্লিক করে আবার চলে এসেছি এক নম্বর সিজিএল নম্বরে, যে এক নম্বর নোটিফিকেশনটা এসেছে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে এখানেও ঠিক সেম একটা পিডিএফ পেজ খুলবে, ঠিক আছে। এই পিডিএফ পেজে সবাই দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে বড় বড় করে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল 161A এসপি মুখার্জি রোড কলকাতা 70026। দ্য পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একটা কম্পিটিটিভ এক্সামিনেশন হচ্ছে, ঠিক আছে। এখানে কি কি আছে, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ ইঞ্জিনিয়ার আন্ডার পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স আন্ডার ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়ে ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার সার্ভিসেস আন্ডার পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল সার্ভিস অফ ইঞ্জিনিয়ার্স আন্ডার পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। এই চারটা ডিপার্টমেন্ট আছে। তো এখানে এক্সামিনেশন হেল্ড হবে কিভাবে, কিভাবে হবে, টু সাকসেসিভ পার্ট, রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ, ঠিক আছে। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন কলকাতা সেন্টার অনলি ইন দ্য মান্থ অফ নভেম্বর 2020। রিটেন এক্সামিনেশন কলকাতার সেন্টার পড়বে নভেম্বরে, কিন্তু হবে ডেটটা পরে বলে দেওয়া হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড অর দে আর অ্যাওয়ার্ড ফলোড বাই দ্য ইন্টারভিউ, ঠিক আছে। দ্য ইন্টারভিউ অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন, যারা যারা রিটেন এক্সামিনেশনে সিলেক্টেড হবেন তাদেরকে ইন্টারভিউতে কল করা হবে, ঠিক আছে। সেটাও কলকাতাতে হবে। নেম অফ দ্য এক্সামিনেশন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020, সার্ভিস অথবা পোস্ট মেনশনড অ্যাবভ, যেটা দেওয়া আছে চারটা, এই যে চারটা আপনাদেরকে আমি বললাম, এই যে ABCD এই চারটাই, ঠিক আছে। সার্ভিস তো পে স্কেল কেমন দেওয়া হবে, 56,100 থেকে 1,44,300 টাকা, ঠিক আছে। ভ্যাকেন্সি এখনও কোনো রকম অ্যানাউন্সড হয়নি, ঠিক আছে। অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন এ টেম্পোরারি বেসিস, ঠিক আছে, টেম্পোরারি বেসিস। রিজার্ভেশন, যারা রিজার্ভেশন দেখে তো এটা কী বলেছে আপনারা দেখে নিতে পারছেন, এখানে তো আপনারা দেখে নেবেন, ওটা আমি বেশি ডিসকাস করতে যাচ্ছি না। কোয়ালিফিকেশন, এসেন্সিয়াল কোয়ালিফিকেশন এ ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট ইকুয়েশন, এ কোয়ালিফিকেশন কি, ইঞ্জিনিয়ারিং অফ এ রিকগনাইজ ইউনিভার্সিটি, সিভিল ইঞ্জিনিয়ারিং হতে হবে। অ্যাবিলিটি অফ টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, আপনাদেরকে লেখা এবং পড়া জানতে হবে বাংলাতে, ঠিক আছে। নট রিকোয়ার্ড ফর দিস ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি, যাদের কিন্তু নেপালি মাদার টাং তাদের ক্ষেত্রে প্রয়োজন নেই, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার কিন্তু সিটিজেন হতে হবে, ঠিক আছে। কারা কারা অগ্রাধিকার পাবে, 1 ইয়ার্স পোস্ট গ্র্যাজুয়েট প্র্যাকটিক্যাল ট্রেনিং অর স্টাডি অর রিসার্চ অর প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার এক্সপিরিয়েন্স, যাদের ক্ষেত্রে এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট প্র্যাকটিক্যাল ট্রেনিং আছে অথবা স্টাডি অথবা রিসার্চ অথবা প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তারপরে কি বলেছেন আপনারা এটা দেখে নেবেন। এজ কত হতে হবে, কিন্তু 36 বছরের বেশি হলে হবে না 2020 সাপেক্ষে 1 জানুয়ারি, ঠিক আছে। তারপরে এগুলো যা যা বলেছে আপনারা ওটা পরিষ্কার করে দেখে নেবেন, আমি ওটা বলতে চাইছি না। ফিজ 210 টাকা লাগবে কিন্তু, ঠিক আছে, ফিজ 210 টাকা। নিচের দিকে স্ক্রল করে যাবেন, এখানে এক্সামিনেশন সেন্টার ফর দ্য রিটেন এক্সামিনেশন কলকাতা, ঠিক আছে, কলকাতাতে এক্সামিনেশন সেন্টার পড়বে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এখানে বলে দিই কমিশনমেন্ট অফ দ্য সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই থেকে স্টার্ট হয়ে গেছে, ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে 6 আগস্টের মধ্যে, কিন্তু আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন সেরে ফেলতে হবে, ঠিক আছে। সাবমিশন অফ দ্য ফিস থ্রু পেমেন্ট 6 আগস্ট এবং ক্লোজিং ডেট ফর দ্য সাবমিশন অফ দ্য ফিস থ্রু অফলাইন 7 আগস্টের মধ্যে। আপনাদেরকে অধিক কোনো রকম কোনো জানকারি থাকলে এই ইমেল অ্যাড্রেসে আপনারা কল করতে পারেন, কিংবা এই হেল্প নম্বরে আপনারা কল করতে পারেন, সরি, ইমেল অ্যাড্রেসে আপনারা টেক্সট করতে পারেন।
তো আজকের ভিডিও ছিল এই যে দুটো রিকোয়ারমেন্টের উপর দুটো রিকোয়ারমেন্ট আলোচনা করে দিলাম। যদি ভালো লাগে তো আপনারা অ্যাপ্লাই করে নিন আপনাদের যদি এই রিকোয়ারমেন্টটা পছন্দ হয়। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার এই চ্যানেলে রিকোয়ারমেন্ট সংক্রান্ত তথ্য প্রতিনিয়ত প্রতিদিনই আসতে থাকে। থ্যাংক ইউ।